খরগোশ আর কচ্ছপের গল্প তো আদিকাল থেকে আমরা সবাই জানি, কিন্তু মজার ব্যাপার হলো এই গল্পের শুধু প্রথম অধ্যায়টাই আমরা জানি। এই গল্পে আরও তিনটি অধ্যায় রয়েছে যা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। প্রথম অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে পড়ে এবং দৌড় প্রতিযোগিতায় হেরে যায়, কচ্ছপ জিতে যায়। খরগোশ তার পরাজয়ের কারণ বিশ্লেষণ করে বুঝতে পারে তার পরাজয়ের একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস। অর্থাৎ অতিরিক্ত আত্মবিশ্বাস কারো জন্যই ভালো নয়। আর কচ্ছপ বুঝতে পারে সৎভাবে লেগে থাকলে সফলতা আসবেই। দ্বিতীয় অধ্যায়ে খরগোশ হেরে যাবার পর আবার কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করে, কচ্ছপও রাজি হয়। এইবার আর খরগোশ ঘুমিয়ে পড়ে না, বরং দৌড়ের শেষ সীমানা পর্যন্ত দৌড়ায় এবং বিজয়ী হয়। এবার খরগোশ বুঝতে পারে মনোযোগ দিয়ে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করলে দ্রুতই সফলতা পাওয়া যায়। আর কচ্ছপ বুঝতে পারে জীবনে ধীরস্থির হওয়া ভালো, তবে কাজে পর্যাপ্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব। তৃতীয় অধ্যায়ে কচ্ছপ আবার খরগোশকে দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান করে, খরগোশও যথারীতি রাজি হয়। কিন্তু এবার কচ্ছপ বলে, দুবারই তো আমরা একই রাস্তা দিয়ে দৌড়িয়েছি, এবার না হয় ভিন্ন রাস্তা দিয়ে দৌড়াই। খরগোশও রাজি হলো। শুরু হলো দৌড় প্রতিযোগিতা, খরগোশ দৌড়াতে শুরু করলো, কচ্ছপও তার পেছন পেছন আসতে লাগলো। কচ্ছপ যখন খরগোশের কাছে এসে পৌঁছালো তখন দেখতে পেল খরগোশ দৌড়ের শেষ সীমানা যায়নি, বরং একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তার কারণ হলো মাঝখানে একটি খাল ছিল। তখন কচ্ছপ খরগোশের দিকে তাকিয়ে খালে নেমে খাল পার হয়ে বিজয়ী হলো, কিন্তু খরগোশ এবার হেরে গেল। এইবার খরগোশ বুঝতে পারল নিজের ওপর আত্মবিশ্বাস থাকা ভালো, তবে পরিস্থিতি এবং বাস্তবতাও বড় একটা ভূমিকা পালন করে। আর কচ্ছপ বুঝতে পারল যে কোনো প্রতিযোগিতায় আগে প্রতিযোগিতার দুর্বল স্থান বের করতে হবে, তারপর সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে। গল্প কিন্তু এখানেই শেষ নয়। এবার চতুর্থ অধ্যায়ে এসে খরগোশ আবার কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান করল এবং কচ্ছপও রাজি হল। কিন্তু এবার ওরা আর প্রতিযোগী হিসেবে দৌড়াবে না, দৌড়াবে সহযোগী হিসেবে। শুরু হলো প্রতিযোগিতা, খরগোশের কাঁধে কচ্ছপ উঠল এবং খরগোশ দ্রুত গতিতে দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে খালের সামনে এসে দাঁড়াল। এবার কচ্ছপ নেমে গেল এবং কচ্ছপের পিঠে উঠল খরগোশ। কচ্ছপটি খাল পার হলো, তারপর খাল পার হয়ে আবার খরগোশের পিঠে কচ্ছপ উঠল এবং খরগোশ দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে দৌড়ের শেষ সীমানায় গিয়ে দুজনই একসাথে বিজয়ী হল। এখান থেকে আমরা যে জিনিস শিখতে পারি সেটা হচ্ছে ব্যক্তিগত দক্ষতা থাকা ভালো, তবে সামষ্টিকভাবে কাজ করলে যে কোনো কাজে সফলতা দ্রুত আসে এবং সবাই মিলে একসাথে বিজয়ীর হাসি হাসা যায়।